হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জ্যান্ত তেলাপিয়া মাছের ঝোল। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। জ্যান্ত তেলাপিয়া মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে তেলাপিয়া মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমার লাগছে আলু, ঝিঙে, এখানে আমার লাগছে সজনে ডাঁটা। এই জ্যান্ত মাছের ঝোল এভাবে করলে গরমের সময় ভীষণ ভালো লাগে খেতে। আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। প্রথমে আমি তেল গরম করতে দেবো, মাছগুলোকে ভেজে নেব। এদিকে আমি তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি ভেজে নেব। এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আমি ফিরে যাচ্ছি। মাছগুলো দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি। এখানে আমার লাগবে চারটে কাঁচা লঙ্কা আর আমি হাফ ইঞ্চি মতো আদা অল্প জল দিয়ে গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছি। জ্যান্ত মাছের ঝোল ওই গরমের সময় ভীষণ ভালো লাগে এইভাবে খেতে। আমি কড়াইতে এখানে তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি কালো জিরে ফোড়ন দেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন কালো জিরে। আর আমি আলু আর যে ঝিঙে আমি কেটে রেখেছি সেটা আমি এর মধ্যে তেলে দিয়ে দিচ্ছি। আমি এই সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, ডাটাটা আমি একটু পরে দেব। একটু ভাজা ভাজা করে নিচ্ছি, দেখুন হালকা ভাজা হয়ে এসছে। আমি সজনে ডাঁটা দিয়ে দিলাম, একটু নেড়ে নেব তেলে। দেখুন ভাজা ভাজা হয়ে এসছে, আমি এবার দেবো গুঁড়ো মশলা। প্রথমে আমি দিচ্ছি স্বাদ মতো নুন, এটা গরমের পাতলা ঝোল তাই আমি মশলাটা একটু কমই দেবো। এখানে আমি জিরে ধনে গুঁড়ো দিচ্ছি, এখানে টু টিস্পুন। আর দেবো আমি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, একটু বেশি। এখানে আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি চার পাঁচটা। ভালটা আপনারা বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি আমি পেস্টটা, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, একটু সামান্য জল দেবো যাতে মশলাটা ধরে না যায়। দেখুন মশলাটা আমার কষে এসছে, এবার আমি দিয়ে দিচ্ছি জল। এটা একটু ঝুলঝুল হবে তাই জলটা আমি একটু বেশিই দেব। দিয়ে আমি এটাকে ফুটতে দিচ্ছি ভালোভাবে, তারপরে আমি ভেজে রাখা মাছগুলোকে দেব। দেখুন ঝোল ফুটে উঠেছে, আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে রান্নাটা হতে দেব 7 মিনিটের মতো, তারপরে আমি ফিরে আসছি যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে। 7 মিনিট দেখুন হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে জোর করে দিয়েছি। আমি মাঝে একবার নেড়ে দিয়েছিলাম, নুনটা আমি চেক করে নিয়েছি, আপনারাও চেক করে নেবেন। আলুটা সিদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার জ্যান্ত তেলাপিয়া মাছের পাতলা ঝোল। আপনারা এই ভিডিওটি অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।